সালাম আলাইকুম। বিরতির পর আবার আমরা ফিরে এলাম রমাদান এসেনশিয়াল অনুষ্ঠানে। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই আছেন এবং আপনারা অনুষ্ঠান কিন্তু সরাসরি বুক করছেন, ফেসবুক লাইভেও দেখতে পাচ্ছেন টেলিভিশনের পাশাপাশি, এবং ভবিষ্যতে আপনারা ইনশাআল্লাহ ইন ফিউচার ইফ ইউড লাইক টু লুক ব্যাক অর ফাইন্ড আউট মোর ইনফরমেশন আপনারা এই অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলেও পাবেন। আমাদের স্টুডিও লাইনটি আপনাদের রেফারেন্সের জন্য জানাই দিচ্ছি যে ইটস 0285234111। টেলিফোন নাম্বারটি কিন্তু টিভি স্ক্রিন নিচেই আছে, এবং আরএফসি স্টুডিও বা ডোনেশন হটলাইন নাম্বারটি হচ্ছে 0208523106। আপনাদের যদি কোনো ডোনেশন থাকে, কোনো প্রশ্ন থাকে ডোনেশন নিয়ে, আপনারা সরাসরি ডোনেশন লাইনে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। রমাদান এসেনশিয়াল লাইভ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, এই অনুষ্ঠানে সরাসরি আপনারা প্রশ্ন করতে পারেন। এবং আমার উপস্থিত অতিথি সঙ্গে আছেন আজকে শেখ খিদর হোসেন, আপনাদের প্রশ্ন নিয়ে এবং টু দি বেস্ট অফ হিজ এবিলিটি ইনশাআল্লাহ হি উইল আনসার দোজ কোয়েশ্চেন। এই পর্যায়ে অনুষ্ঠানের মূল আলোচনা যাওয়ার পূর্বে কিছু ডোনেশন আসছে, আপনাদেরকে শুনিয়ে দিই। মিসেস ফাহিমা আলম, তিনি পোর্টসমাউথ থেকে 26 পাউন্ড দিয়েছেন। কুলসুমা বেগম, তিনি দিয়েছেন 26 পাউন্ড। তারপরে লুবনা আহমদ, তিনি দিয়েছেন 26 পাউন্ড। তারপরে ফাইজুন নাহার নিউ কাসল থেকে 26 পাউন্ড। তারপরে শাহিদুর রহমান বার্মিংহাম থেকে, তিনি দিয়েছেন 26 পাউন্ড। তারপরে আসরুন নেসা, তিনি দিয়েছেন 26 পাউন্ড। আর তারপরে কহিনুর আখতার, তিনি দিয়েছেন 10 পাউন্ড। আল্লাহ যেন আপনাদের সমস্ত ডোনেশনগুলি, দানগুলিকে কবুল করে এবং আল্লাহ যেন আপনাদের মালকে আরও বাড়িয়ে দেয়। দি আদার থিং আই নোটিস শেখ, দিস টাইম আই ডু নোটিস কোয়াইট আ সিটিজ ফ্রম আউটসাইড লন্ডন, আলহামদুলিল্লাহ পিপল আর ডোনেটিং জেনারাসলি, আই ক্যান সে দ্যাট। সো ইট লুকস লাইক দি ইটস নট অনলি রিস্ট্রিক্টেড টু লন্ডন, ফ্রম এলসওয়্যার ইন দি ইউকে পিপল আর জেনারাসলি ডোনেটিং। নাও বিফোর আই মুভ অন টু দি কলার, ইন দিস সেগমেন্ট আই উড লাইক টু টাচ অন দি ঈদ। We are going to, inshallah, celebrate, whether it's on Friday or Saturday, whichever the date. Now, the first thing starts, before even we see the moon, the discussion already takes place on the social media. Now, the reason why I want to touch this issue, because I've seen now recently, for a couple of years, before even the moon is out, the social media decides it when the moon is out. And now, based on the social media, we decide, oh, Eid is tomorrow or the day after tomorrow. And we then start fighting over it. They say it hasn't been announced. Some would say, well, we haven't prayed Maghrib yet. It's already announced in Zuhr. And now, what's the correct opinion to share the news of Eid? I think people do this out of sheer eagerness to meet Eid. And this is having positive thought about all of those people. Moving forward, I think it's important that we are dependent upon our scholars when it comes to rulings, and when it comes to important matters like this, that we are taking advice from them, and not to become amongst the people who start posting, especially on social media, that tomorrow is Eid, and then they find themselves in a very awkward situation afterwards when they realize that tomorrow is not actually Eid. I would like to add there, sorry to interrupt you, I'd like to add, I think I do notice একটা কম্পিটিশন লেগে যায় কে আগে ঘোষণা দিতে পারবে বা কে বলতে পারবে যে না আমি প্রথম বলেছি আমার গ্রুপে যে আজকে বা আগামী কালকে বা এরপরের দিন ঈদ। এই যে একটা কম্পিটিশন, এবং আপনি ঠিকই বলেছেন, অনেক সময় অনেক গ্রুপে আমরা দেখি, হোয়াটসঅ্যাপ গ্রুপে বা অন্য অন্য গ্রুপে, সোশ্যাল মিডিয়া গ্রুপে, যে একজন ঈদ বলেই দিয়েছেন অলরেডি, এখন এখানে জোহরের নামাজ আমরা আদায় করিনি কিন্তু বলে দিচ্ছেন যে আগামীকালকে ঈদ বা আগামীকালকে রমাদান। এই টেন্ডেন্সিটা আমরা লক্ষ্য করতে পারি। তারপরে দে হ্যাড টু রিট্রাক্ট দ্য ওয়ার্ড ব্যাক। এখানে একটু লজ্জারও বিষয় আছে বা সেলফ এস্টিম, এখানে একটু কিছু বিষয় আছে। বাট অ্যাজ মুসলিমস, দি সাহাবা ও দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দি তাবেঈন ও দি তাবে তাবেঈন, হোয়াট ওয়াজ দি কারেক্ট ওয়ে অফ ডিক্লেয়ারিং যে হ্যাঁ আগামীকালকে ঈদ বা এর পরের দিন? এখন দেখেন কুরআন শরীফে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, যে তারা যে আল্লাহ রসুলকে তারা প্রশ্ন করতো যে চাঁদ সম্পর্কে, তখন আল্লাহ ওনার হাবিবকে শিখিয়ে দিলেন কীরকম উত্তরটা দিবেন। কুল হিয়া মাওয়াকিতুলিন্নাস, যে এই যে চন্দ্র যেটা হচ্ছে যে এটা কিন্তু মানুষের টাইমটাকে নির্ধারণ করার জন্য, যে কখন ঈদ হবে, কখন এই মানে কোনো একটা জিনিস হবে, এটা নির্ধারণ করার জন্য। অথবা এটা চাঁদ দেখেই তারা ইয়ে করতেন, নির্ধারণ করতেন যে ঈদ হবে। আমরা কিন্তু এখন নির্ভরশীল হয়ে গেছি সোশ্যাল মিডিয়া থেকে, যে আমাকে হোয়াটসঅ্যাপ করে একজন দিয়েছেন যে কালকে ঈদ হয়ে যাবে, বিদায় আমি চেক না করেই আমি কিন্তু এই পোস্টটা অন্য গ্রুপে দিয়ে দিলাম। মানে মানুষকে একটা কনফিউশন, বিভ্রান্তির মধ্যে আমি ফেলে দিলাম। তারপরে যেটা আমি আবিষ্কার করলাম যে না, কালকে তো ঈদ না, মানে আপনি যেটা আগেই বললেন যে দেখা যায় যে পরে আমি কিন্তু শরম পাইলাম সবাইয়ের কাছে, যে না এর জন্য আপনি চেক করবেন প্রথমেই যে ইনফরমেশনটা কি সঠিক। এবং এটা চেক করার জন্য তো আমাদের চাঁদ কমিটি তা এই দায়িত্ব নিয়েছেন, যারা এখানে আছেন, যে তারা দেখবেন কখন ঈদ হবে এবং আমাদেরকে জানাবেন। এবং এই দায়িত্বটা হচ্ছে কিন্তু মসজিদের, যে মসজিদ থেকে এলান করা হবে
ইমাম সাহেব খবর পাওয়ার পরেই উনি বলবেন যে হ্যাঁ কালকে ঈদ, এবং এই দায়িত্বটা আমরা নিয়ে নিলে আমরা কিন্তু সমাজে অনেককে বিভ্রান্তির মধ্যে ফেলানোর চান্সটা আছে। যেহেতু আপনি এখানে বলেছেন মসজিদের দায়িত্ব, এখন এখানে আবার দেখা যায় মসজিদের মধ্যে আবার কিন্তু কম্পিটিশন কম না, কোন মসজিদ প্রথমে ঘোষণা দেবে ঈদ কখন। প্লাস আমরা আরেকটাও দেখি যে ঈদ আমরা এখানে পড়ছি আসরের নামাজ, মাগরিব হতে এখনও আরও 4-5 ঘন্টা বাকি আছে, অলরেডি আসরের নামাজে ঢোকার আগেই কিন্তু একটা এনাস বা আসরের ফরজ পড়ার পরেই ইমাম সাহেব কিন্তু ঘোষণা দিয়ে দিচ্ছেন, কোয়ালিফাইড ইমাম আর নন কোয়ালিফাইড ইমাম আমরা ওইটির দিকে যাচ্ছি না, বাট ঘোষণা দিয়ে দিচ্ছেন যে আগামীকালকে ঈদ। তো এই কারেক্ট টাইমিংটা কী হবে? তো এখন আসলে আমরা যারা এই দেশে আসি আমরা কিন্তু দেখা যায় যে সৌদি আরবের এই ইয়েটাকে আমরা ফলো করতেছি, তাদের মতটাকে ফলো করতেছি। এখন তাদের কাছ থেকে যখন ইনফরমেশনটা আসবে তখনই আমরা ঘোষণা দিতে পারি। আমরা জোরে রক্তে যদি দিয়ে দিলাম আপনার ইয়ে ঘোষণাটা, এখন পর্যন্ত আমাদের কাছে এই ইনফরমেশনটা আসে নাই, মানে এটা হতে পারে না, মানে উনি কোথায় থেকে এই ইনফরমেশনটা আসলো। সাধারণত যেটা আমরা দেখতে পারি যে আসরের সময়, আসরের পরে খাসা তার নামাজ পড়ার পরেই খবরটা সাধারণত চলে আসে অনেক অনেকের কাছেই। তো মসজিদে সাধারণত এরকম খেয়ে কার আগে বলবে এরকম যদি এই উদ্দেশ্য হয় তাহলে তো নিয়তটা কিন্তু সাফ না। আমাদেরকে হতে হবে যে না, আমরা অবশ্যই অগ্রিম সবাইকে বলবো যাতে করে তারা প্রস্তুতি নিতে পারে, এর জন্য তো আমরা অগ্রিম বলতে হয়। যদি এরকম হয় যে আমাদের টাউনে 4-5টা মসজিদ আছে, তো আমাদেরকে দেখাতে হবে যে আমাদের কাছে প্রথমেই খবরটা এসছে বিদায়, আমরা সবাইকে আর্লি বলে ফেলাম, এইরকম যদি হয় তো এটা বালা না কিন্তু। ওকে, অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে আপনি এই জিনিসটাকে বুঝিয়ে বলেছেন। আশা করছি প্রিয় দর্শক আপনাদের কাছে ওই জিনিসটা ক্ল্যারিফাই হয়েছে। আমরা যাব ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষের দিকে, আমরা আরও একটু কিছু বিষয়ে জানার চেষ্টা করব ঈদ সম্পর্কে, ঈদের সুন্নত নিয়ে বা কী কী করণীয় আছে মা বাবা হিসাবে, কীভাবে আমরা আমাদের দায়িত্বটা এক্সিকিউট করবো, স্পেশালি যারা ইয়াঙ্গার জেনারেশনরা আছেন এই দেশে, স্পেশালি যারা ঈদ সেলিব্রেশন করছেন। কিন্তু তার আগে লাইনে কলাররা আছেন, দেখি কে আছেন এই মুহূর্তে এই সেগমেন্টে। আসসালামু আলাইকুম। যদি কেউ তার ছেলেকে ফরজ হজে পাঠাইতো বাপের টাকা দিয়া, আচ্ছা, আর ছেলে বয়সপ্রাপ্ত আছে কিন্তু তার হাতে কি পরিমাণ টাকা নাই, হজ করার মতো টাকা নাই, যে বুঝা গেছে প্রশ্ন, জি। আচ্ছা, যদি বাপের টাকা দিয়ে হজ করে অথবা কোনদিন বাপের এই টাকা ফেরত দেয় না, আর বাপে খুশিভাবে সম্পূর্ণ টাকা দিয়া ফরজ হজ করা এই লাইন ছেলে, জি, তাতে কোন ধরনের বেশকম আছে নি বা হজটা ছেলের হজটা ফরজ হিসাবে গণ্য হবে কিনা, এইটাই তো প্রশ্ন। ওকে, ঠিক আছে, প্রশ্ন বোঝা গেছে স্পষ্ট ইনশাআল্লাহ। উত্তর শুনুন, শেখ উত্তর দিচ্ছেন, জি। ফরজ হজটা ফরজ হওয়ার জন্য যে দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আর্থিক অবস্থা এবং শারীরিক অবস্থা। একজন মানুষের যখন আর্থিক অবস্থা থাকবে অবশ্যই ওনাকে হজটা কিন্তু ডিলে করতে পারবে না, কিন্তু অনেক সময় হতে পারে যে বাবার সাথে ছেলে আছেন, ওনার হয়তো আর্থিক অবস্থা এরকম নাই, উনি পার্ট টাইম জব করতেছেন, ওনার এত পয়সা নাই, এখন হজে যেতে হলে ওনার তো প্রায় সেভিংস নাই, 5,000 পাউন্ডের মতো লেগে যেতে পারে ওনার, তো ওনার কাছে হয়তো 3,000 আছে। ওনার বাবা ওনাকে যদি গিফট হিসাবে 2,000 দিয়ে দেন, বাবা হিসাবে যে তুমি হজ করে আসো, এই পয়সা দিয়ে উনি হজে যেতে পারেন, এতে কোনো বাধা নেই। উনি ওনার আর্থিক অবস্থা ছিল না কিন্তু বাবা ওনাকে পয়সা দিয়ে আর্থিক অবস্থায় নিয়ে গেছেন, এখন ওনার জন্য ফরজ হয়ে গেছে কারণ বাবা ওনাকে গিফট দিয়ে দিয়েছেন। এখানে একটা প্রশ্ন, আচ্ছা, যদি একদমই টাকা থাকে না সেভিং, আপনি তো বলেছিলেন যে 3,000 থাকবে, এখন মনে করেন একটা ছেলে বা মেয়ে, ছেলের যদি কোনো টাকাই নাই, কোনো সেভিংই নাই, এখন বাবা ফুল 5,000 দিয়ে দিয়েছে, এমতো অবস্থায় কি সেম রুলিং অ্যাপ্লাই? হ্যাঁ, সেম রুলিং হয়ে যাবে। তবে যে জিনিসটা আমাদের ইয়াদ রাখতে হবে যে ছেলের জন্য কিন্তু ফরজ না এই যে হজটা, আপনি গিফট হিসাবে ওনাকে দিয়ে দিচ্ছেন, তো এটা একটা ভালো কাজ করতে পারেন যে আপনি দেখছেন যে ছেলের এই অবস্থা নাই আর ভবিষ্যতে উনি কি কাম ধরবে, পয়সা হবে কি না, এটা আল্লাহ আলম। তবে আপনি চান যে আপনার ছেলে হজে যাওয়ার জন্য আপনি ওনাকে একটা পজিশনে নিয়ে যান, আপনি পয়সা দিলেন, অবশ্যই উনি এই পয়সা দিয়ে হজ করতে পারবেন এবং আপনি তো অবশ্যই সওয়াব পাবেন। এখন
বাবা কি ছেলের কাছ থেকে পয়সা পরে নিতে পারেন, কি ছেলেকে বাবাকে দিতে হয়, ফিরে দিতে হবে কিনা, এটাই তো হচ্ছে প্রশ্ন। যদি আপনি গিফট হিসেবে দিয়ে দেন ছেলেকে যে বাবা আমি তোমাকে দিয়ে দিলাম হজের পয়সাটা, তুমি গিফট হিসেবে নিয়ে নাও, তুমি হজ করে আসো, এটাই ভালো হবে, তখন আপনি গিফটটা আবার ফিরে নিতে পারবেন না, এটা তো সুন্নতের খেলাফ। আর যদি এখন এরকম হয় যে বাবা সন্তানকে বললেন যে আমি তোমাকে দিয়ে দিই কারণ হায়াত মৌতের কথা বলা যায় না, তুমি হজ করে আসো, যখন একটা ভালো জব নিবে, যখন ভালো একটা আয় হয়ে যাবে, তুমি আমাকে পয়সাটা দিয়ে দিবে, এমন অবস্থা যদি হয়, শর্ত যদি আপনি মুকাইয়াদ করেন, এখানে একটা শর্ত লাগিয়ে দেন, তাহলে ছেলেকে অবশ্যই তার বাবার পয়সাটা ফিরিয়ে দিতে হবে উনি জীবিত থাকা অবস্থায়। এখন এখানে আরেকটি প্রশ্ন আছে, ছেলে যদি হজ ব্যাপারটি বলেছেন এখন যদি ফরজ না হয়ে থাকে, কিন্তু ভবিষ্যতে ডাউন দি লাইন 5 ইয়ার্স 10 ইয়ার্স ডাউন দি লাইন কিন্তু তখন কিন্তু হজ ফরজ হয়ে গেছে, তখন কি ছেলেকে আবার করতে হবে না? ইটস কমপ্লিটেড, উনি যে করে ফেলছেন ওনাকে পুনরায় আবার হজ করতে হবে না। আর ফাইনাল পয়েন্ট থাকবে এখানে, বাবা যদি হজ না করে থাকেন আর বাবা তার টাকা দিয়ে কিন্তু ছেলেকে করেছেন, তাহলে কি? না, এমন অবস্থা যদি হয় যে বাবা করেন নাই হজ, ওনার শারীরিক অবস্থা ভালো, ওনার আর্থিক অবস্থা আছে, কিন্তু উনি হজে যাচ্ছেন না, উনি ওনার ছেলেকে দিয়ে দিচ্ছেন হজে, এরকম হতে পারে না। হজ যার উপর ফরজ হয়েছে ওনাকে প্রথম করতেই হবে, ওনাকে নিজেই করতে হবে প্রথমে। আচ্ছা, আর আরেকটি যে আমরা শোনা যায় যে বদলি হজ, এটা যদি একটু ক্লারিফাই করেন, এটা কিভাবে করা যাবে? এটা বদলি হজ যেটা, সেটা হচ্ছে যে আল হাজ্জু আনিল গায়র, যে আপনি অন্যর জন্য হজ করবেন, সেটা হচ্ছে যে আপনি মৃত্যু ব্যক্তিদের জন্য করতে পারেন, কিংবা এমন একজন মানুষের জন্য আপনি হজ করতে পারেন যার শারীরিক সক্ষমতা মোটেই নেই, এবং ওনাকে যে আবার সক্ষমতা পাওয়ার চান্সটা নেই, এমন সচ্ছলতা আছে কিন্তু আর্থিক অবস্থা আছে, যে এরকম হতে পারে যে একজন ছেলে ওনার শারীরিক অবস্থা আছে কিন্তু মা উনি বৃদ্ধা মহিলা, মানে খুবই দুর্বল, উনি হজে যেতে পারবেন না, মানে ওনার শারীরিক খুবই সমস্যা, এমন অবস্থায় ছেলে মার পক্ষ থেকে বদলি হজ করতে পারেন। যদি এমন হয় যে মা বাবার শারীরিক অবস্থা আছে এবং ছেলেকে ওনার পক্ষ থেকে দিয়ে দিয়েছেন, হজ হবে না, মানে হজটা হবে মাজুরের পক্ষ থেকে, আর না হয় যে বাবা উনি দুনিয়াতে থাকতে হজ করেন নাই, করতে পারেন নাই আর্থিক অবস্থার কারণে, কিংবা আর্থিক অবস্থা ছিল, উনি এহানত করেছেন হজটাকে, দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার পরেই ছেলে ওনার পক্ষ থেকে হজ করতে পারেন। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্নটা একটু আমাকে হ্যাড টু ক্লারিফাই, কারণ ইট ওয়াজ রেলেভেন্ট অ্যান্ড ইট ওয়াজ ইম্পর্টেন্ট। আশা করছি ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, অগ্রিম ঈদ মোবারক। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। জি, প্রশ্ন করুন। প্রশ্ন হয়েছে, আমার দেশে একজন গরিব লোক মানুষের সাহায্যে নিয়ে একটা ঘর বানাইতেছে। আচ্ছা, তাই আমি ভাবছিলাম কি আমাদের যে বিচ্ছা ফটক গুলো আছে এখানে কি দেওয়া যায় না? আচ্ছা, সে নিজের ঘর বানাচ্ছে অন্যের কাছ থেকে টাকা নিয়ে? আচ্ছা, ঠিক আছে। আমি ভাবছিলাম যে আমাদের যে বিচ্ছা ফটক গুলো আছে ওইগুলো কি ওদেরকে দেওয়া যায়? ওকে, ঠিক আছে, স্পষ্ট হয়েছে, শেখ উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। জি, তো আপনাদের আমাদের ফিতরার পয়সা যেটা, সাধারণত এটা আমরা গরিবকে দিয়ে দিব, কিন্তু আমরা ডিকটেট করতে পারবো না যে এই পয়সা নিয়ে উনি কী করবে। উনি ঘর বানাচ্ছেন, আপনি জানেন, আপনি এই উদ্দেশ্যে ওনাকে দিয়ে দেন, এতে কোনো বাধা নেই, কিন্তু পয়সাটা দেওয়ার পরে আপনি বলতে পারবেন না যে এই যে আমি ফিতরার পয়সা ২০ পাউন্ড তোমাকে দিলাম, তুমি এই পয়সাটা নিয়ে ঘরের চাল নিয়ে নাও, কিংবা হয়তো ঘরের ঘরটার কাজে এই পয়সাটা লাগাও, এরকম আপনি ডিকটেট করতে পারবেন না, যেটা উলামায়ে কেরামের মতটা হচ্ছে। কারণ আপনি যখন ফিতরাটা দিলেন, এটা যাকাতের হুকুমের শামিল, যে আপনি ওনাকে মালিকানা করে দিলেন এই পয়সাটার, উনি এই পয়সাটা নিয়ে ওনার চাহিদা যেটা করতে চায় উনি করতে পারে। তবে উনি ঘর বানাচ্ছেন, আপনি জানেন যে এই পয়সাটা নিয়ে উনি ঘরে কাজে লাগাবে, ওনার যে কাজটা, ওনার যে জরুরত, এটাতে উনি লাগাবে এই পয়সাটা, এমন অবস্থায় আপনি ফিতরার পয়সা দিতে পারেন, এতে কোনো বাধা নেই। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Yes, sister, your question. Yeah, basically, I just wanted to ask a question. Please go ahead. Lately, because of the health issues of mine. Okay. And because it's been on and off with, I don't know, it's mainly the health issues and everything. Okay. And so therefore, I've missed about 16 ruza. Okay, 16 ruza, so okay. So I just wanted to know, like, is it better, like, I don't know how what to call it. Like, I'm thinking that like, when I go better, then I should start fasting again. Or okay, I've got your, I've got the understanding of the question. Did you get me? Yes, any other question?
No, that's my one question. And okay. Basically, like, one other thing I wanted to ask as well, like, you know, there's, I don't know what you call that, like, I could give some money towards it as well. As well, yes. As obviously, I'm going to try my very best to fast again. Yeah. But just in case, because of the health issues, I've got the question. Okay, fair enough. I think it's combined, inshallah. Our sheikh will answer the question. Right. And he will tell the term as well, what the term is, inshallah. Thank you very much. Thank you very much for your question. Yes, Sheikh. So the fast that you have missed, my dear sister, 16 that you've missed, first and foremost, we pray that Allah grants you shifa and ajila, shifa and kamila, and Allah removes all of your shortcomings through this hardship that you've gone through. The 16 fasts that you have missed, if you can make them up on a later date, and it's better for you to wait a month or 2 months because you still have time until next Ramadan, and see how your health is. If you can make up those fasts, that is the better option. It is not correct that you give the fidya in a state that you know you can make them up. The person who pays fidya, the ulama, they said, al-marid alladhi la yurja bur'uhu, a person who knows that they will not be able to attain absolute fitness from that illness again. So a person who has diabetes type 1, for them coming away from that illness, the chances are very low. So in that case, a person can give fidya. But for a person, perhaps they've gone through pregnancy or they've gone through an illness where they recover afterwards, in that case, it's better for them to make up the fast. And if they see after 6-7 months that there is no improvement in terms of their health, then in that case, you can give fidya. So for the 16 fasts that you have missed, you pay £5 for each one of those. But the more correct opinion is, it is better for you to wait, see how your health is, and to make up those fasts is a better option. And Allah knows the correct answer. Thank you very much. I hope that answers your question. And because there is a medical element to it, so I would, from the Ramadan Essential, would urge and would request you to get in touch with your consultant, with your doctors, and see how your health is, what the situation is. Will you be able to keep those fasts, the fast that you have missed? And based on the expert opinion, consult a ulama and an alim. And if it's possible, then please feel free taking the advice from the sheikh, as the sheikh has mentioned, and go ahead what you think is best for yourself. Hope that clarifies your question. After the shabaki reminder that it's at RFC Shampurke, donation line to call at whatever the best of financial ability up the JJBB at after a donation could deparin, it's 028-523-1666. Now, going back to our discussion, Sheikh, before we move on to the next caller. Now, inshallah, we hope and we look forward to celebrate Eid together as a family. And we know it's an opportunity where we can, one of those unique opportunities where we can sit together as a family, spend quality time with our children, our families, and perhaps extended families. Ekti mani mul alochona jawar age ekti jinish jante jacchilam onek amra dekhechi je enmity ache amra hoyto atmiyer sathe somporko nei ba onek dhoroner bhai bhai sathe nei bondhur sathe nei ba onek dhoroner somporker moddhe somoshya royeche. Is not Eid a perfect time to mend those broken relationship? Subhanallah, Ibn Masud radiallahu ta'ala anhu, unake proshno kora hoyeche je kaifa kuntum tastaqbiluna ramadan, je hey Ibn Masud, apnar ramadan ke ki rokom welcome korten, unake unar shatira proshno korten. তখন উনি বললেন যে আমরা রমাদানে কিন্তু প্রবেশ করেছি, আমাদের মধ্যে যে মতভেদ বিরোধিতা ছিল, অনেকের মধ্যে দেখা যায় যে পারিবারিক সংকট সমস্যা আছে, এগুলাকে কিন্তু আমরা ছেড়েই এগুলাকে আবার কিন্তু ইয়ে করে মানে সম্পর্কটাকে আবার রিনিউ করেই আমরা কিন্তু রমাদানে প্রবেশ করেছি, এবং এই রকম ছিল তাদের অবস্থা। এবং ঈদের দিনে তো অবশ্যই যে এমন একটা দিন যাতে যে দিনে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়েই আমরা ঈদ করব, এবং দেখা যায় যে অনেক সময় যে নিজের পরিবার পরিজনের মধ্যেই আমাদের বিশাল একটা সমস্যা হয়ে গেছে, যে ভাই বোন ভাই এবং আত্মীয় স্বজনের মধ্যে একটা বিবাদ সৃষ্টি হয়ে গেছে। আসলেই ঈদের দিনে এগুলা হওয়া উচিত না। এবং এটার আফটার এফেক্ট আপনি দেখেন, বাচ্চারা তারা কিন্তু জানছে না যাদের এরকম সমস্যা আছে তাদের ফার্স্ট কাজিন কারা, যে মা বাবার সমস্যা থাকার কারণে বাচ্চারা কিন্তু বঞ্চিত হচ্ছে, তারা তাদের ফার্স্ট কাজিন, তারা যে নিকটস্থ আপন খালাতো ভাই ফুফুতো ভাই বা ফার্স্ট cousin that are going to chinte parchen only because the parents are not making the effort to mend those relationship. Onek shomoy hote pare je dekhen apni kintu right e achen, apni onnor sathe apni rong koren nai, kintu uni apnar sathe rong korechen, kintu apni onake khoma kortechen na, eta bhalo lokkhon na,
আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে বলতেছেন যে ওমান আফা ও আসলাহা ফা আজরুহু আলাল্লাহ, যে ক্ষমা করে দিল এবং যে সম্পর্কটাকে আবার রিনিউ করল ফা আজরুহু আলাল্লাহ, ওনার রিওয়ার্ডটা কিন্তু ওনার জাজাটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে। আপনি একটা কাজ করেন যে আপনি সবর করেন, সবর করেই আপনি এই সম্পর্কটাকে আবারও পুনরায় স্থাপন করার চেষ্টা করুন। এটাই হচ্ছে মুমিনের গুণ, চারিত্রিক বৈশিষ্ট্য। অসংখ্য ধন্যবাদ। And what a perfect way that Ramadan comes with such opportunities and such teaching, and if we do not take advantage from it. And there is a famous saying that if someone throws a stone at you, raise yourself so high that it shouldn't reach you. So inshallah, may Allah give us the ability to learn from the discussion that we have heard. Let's move on now to the next caller. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Ji, prashna korun. Ji. আমি কোরআন খতমের সময় আমি সূরা কাহফ যে ফ্রাইডে আইছিল আগে, সূরা কাহফ ফরে লেছি ফ্রাইডে, তখন আমি নেক্সট পারা থাকি কাহফ না ফরলে কি আমার হবে, না কাহফ না ফরিয়া ধারাবাহিকতা মেনটেন না করিয়া আছি, আমি নেক্সট বিকজ আমি ফ্রাইডে ফরছি বলিয়া আমি নেক্সট সূরাত গেছি। বুঝা গেছে, প্রশ্ন বুঝা গেছে। এখন এটা কি আমার কোরআনের খতমের কোনো সমস্যা? বুঝা গেছে, স্পষ্ট স্পষ্ট। শেখ উত্তর দিচ্ছেন, আপনি শুনুন। প্রথমে ওনার ছেলের জন্য দোয়া চাইছেন। প্রথমে বোন আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার ছেলের ইমানদার আমলদার বানাউক এবং দিনের একজন খাদিম বানাউক এবং সুষ্ঠ সুন্দর একটা ছেলে হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জতে তাকে কবুল করুন ইনশাআল্লাহ। আপনি কোরআন শরীফটা তরতিব মোতাবেক ফররা আলহামদুলিল্লাহ, বালাখাজ জুম্মাবারে সূরা কাহফ ফরার ফজিলত তো অনেক আছে আলহামদুলিল্লাহ। এই যে সূরা কাহফ আপনি ফরছেন এটা কিন্তু অবশিষ্ট আপনি ফরছেন, আপনি যখন ধারাবাহিকভাবে কোরআন শরীফ পড়িয়া যাইরা আবারও সূরা কাহফ ফরাটা উত্তম হইব আপনার লাগিয়া, কারণ জুম্মাবারে যে সূরা কাহফ ফর এটা অবশিষ্ট, এটা কিন্তু আপনার খতমর বাইরে আপনি সুন্নত একটা আমল করলা, লিহাজা উত্তম হইব গিয়া যে আপনি আবারও সূরা কাহফ পড়ুক, কারণ আপনি ধারাবাহিকভাবে তরতিব মোতাবেক আপনি কোরআন শরীফ কমপ্লিট কররা ইনশাআল্লাহ এটাই উত্তম হবে। ওকে, আর যদি এরকম হয় যে সূরা কাহফ আসে শেষ করছিলেন গতদিন আর পরের দিন কিন্তু শুক্রবার আর এখান থেকে শুরু, তো ওনার কি এখানে দুইবার সূরা কাহফ পড়তে হচ্ছে না একবারই পড়ার জন্য ইটস এনাফ? মানে এক নিয়তে যদি এইরকম হয় যে অনেক উলামায়ে কেরামের মতে আপনি করতে পারেন, তবে প্রত্যেকটা কাজের জন্য ভিন্ন নিয়তটা থাকা প্রয়োজন। মানে আপনি জুম্মাবারের যে কাহাফটা এটা তো আপনি জুম্মাবারের জন্য খাস পড়তেছেন এবং সাধারণত আপনার এই জুম্মাবারে দেখা যায় যে আপনি এই পাড়াতে চলে আসছেন, তো এক নিয়তে করা যাবে কিনা? অনেক উলামায়ে কেরামে মনে করেন যে ঠিক আছে, অনেক উলামায়ে কেরামের মত হচ্ছে যে আল জাযা ও মিন জিনসিল আমল, যে প্রত্যেকটা কাজের জন্যই আপনার জাযা দেওয়া হয়, লিহাজা উত্তম হবে যে আবারও পড়ে নেন আর এক্সট্রা সওয়াব পেলেন আপনি, এটাই ভালো হবে। অসংখ্য ধন্যবাদ। আশা করছি বোন আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। অনুষ্ঠানের একেবারে শেষ কলের কাছে যাচ্ছি, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি প্রশ্ন করুন। আমি স্টুডিও বাতিলাম। জি আপনি ডাইরেক্ট সরাসরি স্টুডিওতে কথা বলছেন, প্রশ্ন করুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ফিতরা লইয়া। ফিতরা, আচ্ছা। বাংলাদেশে এক কেজি না দেড় কেজি করে দিছন টিকা দিছন একটা, এখন দেখি হাদিস বলে দেখি খালি কোন কিতা খালি দিছন আর এক সাটা কিতা আর খালি কিতা খুব দেওয়া লাগবে না, খালি দেওয়া লাগবে। ঠিক আছে, প্রশ্ন বোঝা গেছে। ঠিক আছে, না প্রবলেম, প্রশ্ন বোঝা গেছে। বুঝা যাচ্ছে যে আপনি মাশাআল্লাহ স্টুডেন্ট, কোয়াইট ওয়েল অফ ইনশাআল্লাহ। দেখি আমাদের শেখ কি উত্তর দিচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা আমরা দেখতে পারি রমাদানের শেষ দিকেই এইরকম প্রশ্ন সাধারণত এসে থাকে যে আমরা ফিতরা দিতে গিয়ে আমরা পয়সা দিব না আসলেই হাদিসে যেরকম আসছে যে বুখারী শরীফের যে হাদিসটা আসছে যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন, যে আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন আমাদের জন্য এক সা পরিমাণ যে খাদ্য যেগুলা আসছে হাদিসের মধ্যে, এক সা কতটুকু, এই নিয়ে উলামায়ে কেরামের মধ্যে দ্বিমত রয়েছে। দেখেন এই পরিমাণটা কিন্তু আহলু ইরাক যারা ইরাকবাসীর জন্য একরকম একটা পরিমাণ, আহলু ইয়েমেন, আহলুল হিজাজ এইরকম ভিন্ন মাপের ওজনের ক্ষেত্রে গিয়া ভিন্ন মত রয়েছে। তো এখন দেখা যায় যে আমাদের দেশে সাধারণত যেটা দেওয়া হয় এবং উলামায়ে কেরামের মত, যেটা হানফি মজহবের অনেক উলামায়ে কেরামের মত হচ্ছে যে এক চা হচ্ছে যে একজন সাধারণ মানুষের হাত দিয়ে দুই মুষ্টি চাউল কিংবা যে খাদ্য যেগুলো দেওয়া হয় একটা সাধারণ হাত দিয়ে, মানে নর্মাল সাইজের হাত দিয়ে দুই মুষ্টি যেটাকে আমরা বলতে পারি, এটাই হচ্ছে এক চা।
এটাই কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত। পয়সা দেওয়ার ক্ষেত্রেই এই মতটা কিন্তু অত্যন্ত দুর্বল, যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি মত পোষণ করেছেন। তবে আমরা যারা দেশের বাইরে আছি, আমাদের জন্য অত্যন্ত প্র্যাকটিক্যাল, আমরা আমল করতে পারি, এতে কোনো বাধা নেই। তবে বেস্ট হবে আমরা খাদ্যটা দিয়ে দেই, কারণ এটাই হাদিসের সাথে মিল। তো এখন যেটা আমরা করতে পারি যে আমরা একজন উকিল বানিয়ে দেই, যদি আমাদের দেশে আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা পয়সা দিয়ে দিলে তারা আমাদের পক্ষ থেকে এই খাদ্যগুলো কিনেই গরিবদের মধ্যে বিতরণ করে দিতে পারি, এটাই উত্তম হবে। এবং যারা পয়সা দিয়ে দিবেন আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। তবে মানে মজবুত সুন্নত হচ্ছে যে আসলেই খাদ্য দেওয়া, এটাই হাদিস থেকে আমরা শিক্ষা নিতে পারি। অনেক সময় আমরা শুনে এটাও শুনেছি, অনেকে বলেছেন যে দুই শের চাল দেওয়া, ইজ দ্যাট কারেক্ট? তো দুই শেয়ার এগুলা হয়তো একটু বেশি হয়ে যেতে পারে হিসাবের ক্ষেত্রে, শেয়ার এগুলা পুরা ওজনটা আমার এত ভালোভাবে জানা নেই যে দুই শেয়ার কত হয়। সাধারণত যে এক সা ইংরেজিতে আমার ইংলিশ মেজারমেন্টে সাধারণত হয় 3 কেজির মতো হয় আর কি। এখন দেশের সাথে আপনি মিলিয়ে দেখতে হবে, এরকম দিয়ে দিলে হবে, কম দিলে সমস্যা, কিন্তু বেশি আপনাকে দিতে হবে, বেশি দিলে হয় এতে কোনো বাধা নেই ইনশাল্লাহ। তবে যেটা আমরা বলে আসছি এবং শেষ কথা হচ্ছে যে আমরা চেষ্টা করব খাদ্য দেওয়ার জন্য, আর যদি খাদ্য আমরা না দিতে পারি তখন পয়সা দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ, আশা করছি প্রিয় কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি জাস্ট আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি, এই যেহেতু আমাদের সামনে স্পেশালি আমরা জানি ইয়াংকের জন্য আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে যে এই স্পোর্টস কার হায়ারিং করা বা লাক্সারি গাড়ি হায়ার করা, বা যাদের নিজস্ব আলহামদুলিল্লাহ তৌফিক আছে নিজস্ব স্পোর্টস ব্র্যান্ডের গাড়ি আছে রেসিং বা এইরকম লং ড্রাইভে যাওয়া, এবং স্পেশালি মা বাবার কী করণীয়, হাউ ক্যান দে কিপ এন আই অ্যান্ড ওয়াচ অ্যান্ড গার্ড দেয়ার চিলড্রেন? প্রথমত মা বাবা হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে মসজিদে যখন যাব, আমরা সকালে উঠেই যখন প্রস্তুতি নিব আমাদের ছেলে মেয়েদেরকে নিয়েই আমরা মসজিদে যাব, এবং তাদেরকে মনিটর রাখতে হবে। দেখেন আমাদের যে সমাজে যেগুলো হচ্ছে যে ইয়াং ছেলে মেয়েরা কিন্তু দেখা যাচ্ছে যে এই ঈদের দিনেই অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, এই অশ্লীল কাজ থেকে তাদেরকে পরহেজ করার জন্য মা বাবাকে দায়িত্ব নিতে হবে, মনিটর করতে হবে যে তারা খাদের সাথে চলতেছে, কী করতেছে। আমরা যদি দায়িত্ব না নিই এবং পরে দেখা যায় যে আমাদের ছেলে মেয়েরা কিন্তু অশ্লীল কাজে লিপ্ত হয়ে গেছে, দায়ী কাকে করা হবে, ছেলেমেয়েকে না আমাকে? আমাকে প্যারেন্ট হিসাবে দায়িত্ব নিতে হবে, যাতে করে তারা এই ঈদের দিনে আল্লাহ রাব্বুল ইজ্জতের এই প্রতি যে তার দায়িত্ব, এই দায়িত্ব যে সে ভুলে না যায়, এটাই আমাদেরকে দায়িত্ব নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি, এবং অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, এবং পাশাপাশি এটা আমাদের একসাথে লাস্ট রমাদান এসেনশিয়াল, হোপফুলি যদি হায়াত দেয় মেবি নেক্সট ইয়ার ইনশাআল্লাহ উইল ডু এগেইন রমাদান এসেনশিয়াল টুগেদার, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর ভ্যালুয়েবল টাইম, এন্ড পারহ্যাপস ইনশাআল্লাহ উইল মিট a new program in a different program in future. Inshallah. With this, my dear viewers, we have come to the conclusion of our today's discussion. Amra shunechi alochona ki ki koroniyo ache last je 2-3 din ache amader hate, ebong eid ta amra kibhabe katabo, ebong ki ki amal amra shikhechi ramadan mashe. Sheikh chomotkar bhabe bolechen je amal gulike kibhabe amra কন্টিনিউ করবো বা অব্যাহত রাখবো। জাস্ট এই কথা দিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি, যারা আমরা মা বাবারা আছি, লেট আস মেক শো দ্যাট উই আর রেসপন্সিবল ফর আওয়ার চিলড্রেন, তারা কী করছে কোথায় যাচ্ছে, উই হ্যাভ টু মেক শো দ্যাট তাদেরকে আমরা পুরো গাইডেন্স দিচ্ছি কি না, তাদের আমরা পুরো ব্যাপারে খেয়াল রাখছি কি না, এবং আমাদের দেওয়া অ্যাডভাইস এবং আমাদের প্ল্যান অনুযায়ী আমরা আমাদের বাচ্চাদেরকে মানুষ করছি কি না, এটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কারণ ফিউচার জেনারেশন আমরা যেন ভালো রোল মডেল আর দ্য গ্রেট অ্যাম্বাসেডার্স অফ ইসলাম যেন আমরা সৃষ্টি করতে পারি, এইদিকে আমরা একটু নজর রাখতে হবে। পাশাপাশি আমরা যে সোসাইটিতে বাস করছি, যে কমিউনিটিতে বাস করছি, এখানে কিন্তু আমাদেরকে ইসলামের বেস্ট অফ এক্সাম্পল কিন্তু তুলে ধরতে হবে, এবং যার জন্য এই রেসপন্সিবিলিটি কালেকটিভ রেসপন্সিবিলিটি আপনারা সবাই, আমরা যারা মা বাবারা আছি, কমিউনিটি যারা আছেন, এবং মুসলিম সমাজ যারা আছে এখানে, কারণ তাদের কাছে যদি আমরা ভালোভাবে থ্রু অ্যাকশন ভালো ইসলামের ভালো দিকগুলি যদি আমরা তুলে ধরতে পারি, হোপফুলি ইনশাআল্লাহ ইন নিয়ার ফিউচার দ্য মিসকনসেপশনস অ্যাবাউট ইসলাম যেগুলো আছে ইনশাআল্লাহ কমে যাবে। আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়, আপনাদের সবাইয়ের মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকে এই রমাদান এসেনশিয়াল অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া হামদিক, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, নাস্তাগফিরুক ওয়া নতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শেখ, থ্যাংক ইউ ভেরি মাচ।